করে আমদানি শুরু হলেও এখনো কমছে না পেঁয়াজের দাম। পাইকারি কিংবা খুচরা সব পর্যায়ে দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানালেন, মিয়ানমার থেকে আমদানি শুরু হলেও তা অপরিবর্তিত, এতে বাজার পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাই দুর্গাপূজার আগে দাম কমার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তারা। যদি চীন, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজের আমদানি হয়, তাহলে আগামী মাসের মাঝামাঝি দাম কমতে পারে বলে ধারণা ব্যবসায়ীদের। বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসেব বলছে, দেশে বর্তমান প্রতিদিন 6,000 মেট্রিক টন পেঁয়াজের প্রয়োজন। প্রায় 30 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদার বিপরীতে স্থানীয় পর্যায়ে 23,70,000 মেট্রিক টন উৎপাদিত হয়। এর মধ্যে 30% সংগ্রহ ও সংরক্ষণে নষ্ট হয়, ফলে আমদানির উপর নির্ভরতার দাম নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ে। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারের দেশি পেঁয়াজ সর্বোচ্চ 62 থেকে 65 এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 58 থেকে 60 টাকায়, আর মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। ব্যবসায়ীরা জানালেন, মজুত ও যোগান অপ্রতুল, ফলে লাগাম ছাড়া এ পচনশীল পণ্যের দাম। পরিস্থিতি সামালে নতুন বাজার থেকে আমদানির পাশাপাশি সরকারি ট্রাক সেলের দিকে নজর দিতে বললেন ব্যবসায়ীরা। তবে সামনে দুর্গাপূজা উপলক্ষে স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে, তাই ভারত থেকে আমদানি করা পেঁয়াজ না আসলে দাম কমার সম্ভাবনা কম।